হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের জোয়ারের রুটি বানিয়ে দেখাবো। জোয়ারের রুটির জন্য প্রথমে আমি জল নিয়ে জলটা ভালো করে আমি ফোটাবো। জলটা ফুটছে, এবার দিয়ে দেবো আমি নুন, হাফ চামচ নুন। জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো জোয়ারের আটা। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করবো। এবার আমি গ্যাসটা কমিয়ে 2 মিনিটের ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা 2 মিনিট পর ফিরে এলাম। আমি গ্যাসটা অফ করে দেবো। এবার এটা একটা প্লেটে ঢেলে নেব। ঠান্ডা হলে এটা মাখবো। এবার এটা একটু ঠান্ডা হয়েছে, একেবারে ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকতে থাকতে এটা মেখে নিতে হবে। গোটা আমার তৈরি হয়ে গেছে, এবার এর থেকে লেচি কেটে নেবো। এবার এইভাবে গোল করে নেব। জোয়ারের রুটি খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে, এটা একটা হেলদি রেসিপি। এইভাবে সব গোল করে দেব। এবার আমি একটা লেচি নেব, একটু আটা ছড়িয়ে নিলাম। এইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। এই রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু হিট দিয়ে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দেবো রুটি। Thank you.
চলে আমি এটা কটনের কাপড় ঢুকিয়ে এটাকে একটু ধুয়ে দেবো। পাঁচটা তুলতাম এটা কিন্তু শুকনো পাতে পুরো আমার রুটি খুলে গেছে। এবার পরেরটা আমি এভাবে দিয়ে দেবো। জোয়ারের রুটি ওয়েট লস করতেও হেল্প করে, এটা খুব উপকারী। জলে ডুবিয়ে দিলাম, একটু ভেজে দেবো। আমার হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো করে নেবো। এই যে জোয়ারের রুটি আমার হয়ে গেছে, দেখো কতটা সফট হয়েছে। এটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে, নিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা করে দিন। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। Perfect.